আরব ইরানের মতো মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক পশ্চিমা জোট ন্যাটোর অন্যতম মুসলিম দেশ সামরিক শক্তির দিক থেকে তুরস্ক কতটা শক্তিশালী তা নিয়েই এবারে দৃশ্যপট সঙ্গে আছি আমি রাইসা জান্নাত ১৯৮০র দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সমরাস্ত্র তৈরির উদ্যোগ নেয় তুরস্ক তার মধ্যে অন্যতম প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে আঙ্কারা বেশ সফলও হয় সমর শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২২ সালের র্যাঙ্কিংয়ে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান ১৩তম ন্যাটো মিত্রদের মতোই সামরিক প্রযুক্তিতে উন্নত আঙ্কারা তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই যার অবস্থান তুরস্কে বর্তমানে ৭ লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা ৪৮,০০০এর বেশি এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ১৬টি ফ্রিগেট ছোট আকারের যুদ্ধজাহাজ ৯টি সাবমেরিন ১২টি রয়েছে ৩,০০০এর বেশি ট্যাঙ্ক ১৩,০০০এর বেশি সাজোয়া যান ৯০০এর বেশি স্বচালিত বন্দুক ১,০০০এর বেশি কামান ১২০০এর বেশি বিমান ৩০০এর বেশি যুদ্ধ বিমান ১.৫ শতাধিক মানববিহীন আকাশযান ৩০০এর বেশি প্রশিক্ষক বিমান ও ৬০০এর বেশি হেলিকপ্টার তুরস্কে বসবাসরত স্বাধীন প্রতিরক্ষা বিশ্লেষক আরদা মেভলুতোগ্লু বলেন আঙ্কারার সরকার গত ২০ বছরে একটা শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলেছে এর মধ্যে অন্যতম বায়রাক্টার টিভি-২ ড্রোন এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি সহ হামলায় অংশ নিতে সক্ষম এতে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং ২ থেকে ৪টি বিস্ফোরক যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্টার টিভি-২ ড্রোন উৎপাদন ও বিক্রি শুরু করলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ অস্ত্রের গুদাম কয়েকটি কমান্ড সেন্টার এবং রাশিয়ান লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালায় কিয়েভ ড্রোনটি ঘন্টায় ১২৯ কিলোমিটার থেকে শুরু করে ২২২ কিলোমিটার গতিতে উড়তে পারে তবে এসব ড্রোনের একটি দুর্বল দিক হলো এগুলো আকারে বড় আর তুলনামূলক কম গতিসম্পন্ন যে কারণে গুলি করে সহজেই নামানো যায় এসব ড্রোন এক একটি ড্রোন অন্তত ১০ লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে থাকে তুরস্ক আঙ্কারা রয়েছে শক্তিশালী কার্গি কামিকাজি ড্রোন এর সফটওয়্যার সহ সবকিছু তুরস্কেই তৈরি ও ডিজাইন করা ২০১৮ সালে প্রথমবার এটি উড়ানো হয়েছিল ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংসের পাশাপাশি সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবস্থাও ভেদ করতে সক্ষম এই ড্রোন ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 ফ্যালকন মানুষবিহীন বিমান IAI হিরন ৩টি প্রিডেটর ড্রোন রয়েছে তুরস্কের গোকতুর্কো ১ ও গোকতুর্কো ২ নামে ২টি গোয়েন্দা স্যাটেলাইটও রয়েছে ড্রোন বিক্রির ক্ষেত্রে তুরস্কের গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছে তুরস্কের রফতানি সংক্রান্ত তথ্যে ড্রোনের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা নেই আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিয়া ও লিবিয়ার সংঘাতে এবং সম্প্রতি নাগর্নো কারাবাখের যুদ্ধে বায়রাক্টার টিভি-২ ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে এরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে যায় আফ্রিকার বাজারেও রয়েছে তুরস্কের দাপট সেখানে চীনা উৎপাদকদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আঙ্কারা তুরস্কের ড্রোনের দাম কম অন্যদিকে এসব অস্ত্রবাহী ড্রোনের পারফরমেন্স ও মান ন্যাটোভুক্ত দেশগুলোর সমতুল্য তুরস্কের সামরিক চুক্তিগুলোর বিস্তারিত খুব বেশি প্রকাশ করা হয় না তবে তুরস্ক গত বছর ইথিওপিয়ার সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে এবং তাদের রফতানিও অনেকখানি বেড়েছে বলে জানা যায় অপেক্ষাকৃত কম দামে মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় অনেক দেশই তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে আগ্রহী
মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ন্যাটো সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে আঙ্কারা বর্তমানে তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান দেশটি তুরস্ক থেকে সবচেয়ে বেশি কেনে সামরিক নৌযান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাস্ত্রের বড় ক্রেতা কাতার সবার আগে তুরস্কের বায়রাক্টর টিভি টু ড্রোন যায় কাতারের কাছে দেশটির সশস্ত্র বাহিনীর কাছে এ ধরনের ছয়টি ড্রোন রয়েছে তুরস্কের অস্ত্র কেনার তালিকায় আরও রয়েছে কাজাকস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান শক্তিশালী ড্রোন ও অস্ত্র ভান্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তুরস্কের হাতে ১৯৮০ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করে আঙ্কারা ১৯৯৬ সালে বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতেও সই করে দেশটি চুক্তিতে যে কোনো উদ্দেশ্যে পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে তুরস্ককে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু সেটি করলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যে ধরনের প্রতিক্রিয়ার মুখে দেশটিকে পড়তে হবে তা মোকাবিলা করার ক্ষমতা এরদোয়ান সরকারের নেই বলে মনে করেন বিশ্লেষকরা নিজেদের পারমাণবিক অস্ত্র না থাকার আক্ষেপও কম নয় এরদোয়ানের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্যই হলো সামরিক অংশীদারত্ব শুরুতে সাজোয়া যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লঞ্চার ড্রোন সবকিছুই তৈরি হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তুরস্কের অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের পণ্য উৎপাদন করে দেশটি এখন স্থল নৌ এবং আকাশ যুদ্ধের অনেক সামরিক যান প্রযুক্তি ও যন্ত্রাংশ রফতানিও করে সুযোগ পেলে পারমাণবিক অস্ত্র তৈরিতেও তুরস্ক পিছিয়ে থাকবে না বলে মত সমর বিশ্লেষকদের দেশের প্রতিরক্ষা খাতকে আরও স্বনির্ভর করতে ভীষণ ২০২৩ হাতে নিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান আর এই ভীষণে তুরস্কের গণতন্ত্র ও উন্নয়নে বিদ্যমান ঘাটতি পূরণের পাশাপাশি রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার কথা উল্লেখ রয়েছে